ছয় সাত মাস আগে তানহারা বড় পোলাও খাইতে যায়, ওই যে পোলার ভিতরে যে পাথর থাকে চালের ভিতরে ওই পাথর পড়ে দাঁত আছে ভেঙে গেল। আর সেই ভাঙ্গা অবস্থায় এই প্রায় ছয় সাত মাস সহ্য করে আসতেছে। সহ্য করে আসতেছে বলতে কি, ডাক্তারের কাছে গেল, ডাক্তার বিভিন্ন ওষুধপাতি দেয়, কয় এই হলে কমে যাবে না, ওই খালি কমে যাবে না, কিন্তু দেয়া যায় শেষ পেশ। দুই দিন আগে আবার নতুন একটা ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তাররা কয়েছে যে দাঁত ই করা লাগবে, ক্যাপ পরানে লাগবে। তা দুই দিন আগে যখন এক্সরে টেক্সরে করে অবস্থা বুঝে তারা ক্যাপ করাতে কয়েছে, এখন সে দেখতেলাম গড়িমসি করতেল যাবে না যাবে না। তা আজকে আমি আবার ধরে বেঁধে নিয়ে গেছি, যাব না কেন, খাতি পাতি চাও না, দাঁতের ব্যথার জ্বালায় তাহলে ক্যাপ করাবো না, এটা কোনো কথা হইলো? আর কি কবো আপনাকে, আজ প্রায় একটা মাস ধরে এই দাঁতের জ্বালায় যে কি পরিমাণে ছটফটারে তা আপনারা নিজেকে সহি না দেখলে বিশ্বাস করবেন না। আসলে তা মানে দাঁতের জ্বালা যে কি জ্বালা, যে কি দাঁতের জ্বালা আছে তারাই একমাত্র বোঝে। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে যদি এই ক্যাপটা পরাই নিয়ে যায় তাহলে এই জ্বালাইতে মুক্তি পাবে না, অবশ্যই একদিনই হবে না, ডাক্তার কয়েছে এক মাস ধরে কোনো এই ক্যাপ পরাবে। এখন অনেকেই কইলো যে দাঁতটা ব্যাঙ্গে উঠোয় ফেলতে, তা দাঁতটা এই বয়সে না উঠোয় ডাক্তারকে পরামর্শ হয়েছে ক্যাপ পরাইতে হবে, যার জন্য সেই ক্যাপ পরাতেই নিয়ে গেছে। এত সকাল এতে সেই ডাক্তারের কাছে ওইখানেই বসেছিলাম, রান্না বান্না কোনো কিছু যোগাড় যন্ত্র করা হয়নি খুব বেশি একটা। এখন বিকেল হয়ে গেছে, আইসে আইসে বললাম আগে রান্না চাপাবো না, আগে ইফতারির আয়োজন করি। আর ডাক্তারের কাছে যাওয়ার আগে ফ্রিজেতে ডিম মিম সব কিছু বাইর করে রেখে গেলাম, কারণ রুহির বাপ কইলো আজকে তার একটু স্পেশাল স্পেশাল খাবার দিতে হবে ইফতারিতে। সেই জন্য সারাদিন চিন্তা ভাবনা করে তাহলে ভাবলাম যে যেহেতু সব সময় বেশি একটা নেই, শর্টকাট একটা কিছু করে দিই। তা আজকে হচ্ছে ও তার আগে ডাক্তারের কাছে যাওয়ার আগে আমি কিন্তু টাটাও খামের করে গেলাম, কারণ আমার মাথার মধ্যে প্ল্যান কাজ করতেলো যে কিছু একটা করব আজকে। তা যাই হোক, এই যাই আমি কিন্তু ক্যারামেল তৈরি করে নিয়েছি। আর ক্যারামেল কী কাজে লাগে তা তো আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে পুডিং তৈরিতে। আর আজকে আমি শুধু কিন্তু পুডিং বানাবো না, কেক পুডিং একসাথে বানাবো। আর এইটা কিন্তু খালি রোজা রমজান মাসে একদম কুলজেটা ঠান্ডা হয়ে যাবে ইফতারির পরে। আর এই দিনে আমি ক্যারামেল বানাতে যাই, ক্যারামেলটা একটুখানি পুড়াই ফেলিলাম, বইতেছিলাম যে তিতে লাগবে কিনা। যাই হোক, এখন এই যে পুডিং বানানোর জন্য আমি কিন্তু দুটো ডিম ভেঙে তার মধ্যে চিনি দিয়ে ডিমটারে ভালো এটা ফেটে নেব। এদিকে আজকে আবার আমার রুহি রোজা আছে, সে তারই আবদার ছিল, সে হচ্ছে পুডিং খাবে। অনেকদিন ধরে কষ্ট যে তার পুডিং লাগবে পুডিং লাগবে। তা আমি আবার মাঝখানে ইউটিউবের মধ্যে ডুহে দেখলাম দুই লেয়ারের পুডিং, এক লেয়ারে হচ্ছে কেক, এক লেয়ারে পুডিং, দেখে আমার কাছে বিশাল ভাল লাগলো। ভাবলাম করলে আর দোষের কি, ওই যে কেক আলাদা এটা বানালেও তো আর খাতে ভালো লাগে না, পুডিংয়ের সাথে কেক খাইয়ে দেয় কিরাম লাগে, আর যেহেতু বানাবোই কষ্ট করবোই তা একবারে ওইরকম একটু করে দেয়। আমার কিন্তু হ্যান্ড উইক্স দিয়ে ডিমটারে ভালো এটা ফেটে নিছে, এই জায়গায় কিন্তু হ্যান্ড বিটারের কোনো দরকার নেই। আর এই জায়গায় আমি কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার আগে দুধ দেয় প্রায় আধা কেজি দুধ দিল, আর সাথে একটু পাউডার দুধ মিশিয়ে এমনভাবে জ্বালাইছে যে এক পর দুদিন নেমে আইছে। আর এখন দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, এখন দুধ আর ভ্যানিলা এসেন্সটার ভালো এটা মিশাই নিয়ে তারপরে আমি এটারে আলাদা করে রেখে দেবো, কারণ আমার অলমোস্ট তৈরি হয়ে গেছে ওই হচ্ছে কি কয় ওই পুডিংয়ের বেটার আর কি। এখন আপনারা কিন্তু সোহেদ দাদাই ভুল করেন না, আমি কিন্তু পুডিংয়ের বেটারটা আলাদা করে রেখে দিয়েছি, আর এটা হচ্ছে কিন্তু সেই কেকের বেটার। আমি আসলে অফ ক্যামেরায় সব কিছু করে নিয়েছি, কারণ প্রচুর গরম পড়তেছে আর ইফতারিরও বেশি টাইম নেই, এদের পুডিংটা আবার ফ্রিজে না রাখলে তো আবার খাতে ভাল লাগে না, এই জন্য অফ ক্যামেরায় কয়েকটা কাজ আমি করে নিয়েছি। আর কেক তো সবাই বানাতে পারে, কেকের বেটারটা কী এটা বানাতে হয়, আমিও সেরকম এটা কেকের বেটারটা মোটামুটি বানাই নিছি। আর এই যে এখন কিন্তু লাস্ট পর্যায়ে ওই যে অল্প অল্প এটা ময়দা চালিয়ে রাখলাম তাই দিয়ে নিছি, দিয়ে ভালো এটা মিশাই নিছি। তবে কেকের একটা জিনিস আপনাকে সাথে শেয়ার করতেছি, সেটা হচ্ছে ময়দা দেওয়ার পরে আপনারা যে দিক দিয়ে গুঁড়োয় গুঁড়োয় ময়দাটা মিশাবেন সেই দিক দিয়ে কিন্তু গুঁড়োতে থাকবেন, উল্টো পাল্টা গুঁড়োতে থাকলে কিন্তু শেষে আবার ওই ফোমিংটা কাটে যাবে না। আর ওই পুডিংয়ের সাথে কেকটা একটু ফ্লফি না হলে কিন্তু আবার ভালো লাগে না খাতে। যাই হোক, এর মধ্যে আমি কিন্তু ভ্যানিলা এসেন্স আর তেলও দিয়ে দিছি, আর আমার কোনো কিছু বাহিনাই দিতে এখন ভালো এটা এটারে মিক্সড করে নিতে। আর ওই দিনে আমি কিন্তু সে অফ ক্যামেরায় পুডিংয়ের যে ব্যাটারটা ছিল সেটা কিন্তু আমি ওই যাতে আমি কেক পুডিংটা বসাবো সেই পাত্রে ডালে নিছি, নিয়ে এখন হচ্ছে দিয়ে দেবো ওই কেকের জন্য যে ব্যাটারটা তৈরি করেছি সেইটে। আর একটা কথা কিন্তু কই, আজকে কিন্তু আমি জীবনে প্রথম হচ্ছে পুডিং বানাচ্ছি, কেক তো আমি ডেলিভারি করি অর্ডার নেই, সেটা তো আপনারা ভালো এটাই জানেন যে আমার একটা অনলাইন বিজনেস আছে ফাস্টফুড আইটেমের, কিন্তু আমি আমার লাইফে কোনো দিনই পুডিং বানাইনি, আজকে আমি আমার লাইফে প্রথম পুডিং বানাইছি। যাই হোক, ওইটা কিন্তু আমি ইলেকট্রিক ওভেনের মধ্যে দিয়ে আসি, দেওয়ার পরে এই যে কইলাম না যে আটা মাহি রেখে গেলাম, আর এই আটা মাহিলাম মূলত আমি একটু মুংলাই বানাবো, কয়দিন ধরে আমার
এত পরিমাণে মুংলাই খেতে মন চায় কিন্তু রুহির বাপ যখনই হোটেলে যায় তখন কয় যে মুংলাই নেই মুংলাই আসলে এখানে রুহির বাপের কোনো দোষ নেই কারণ এখন হচ্ছে মুংলাই তো সাধারণত বিয়েলের দেরি বানায় আর এখন যেহেতু রোজা রমজান মাস বিকেল বেলায় সব ইফতারি আইটেম নিয়ে জ্বালায় ব্যস্ত হয়ে যায় ওই মুংলাই টুংলাই হোটেলওয়ালারা মনে হয় বানাই পারে না যাক আমি চিন্তা করলাম ওই হোটেলওয়ালাকে ভরসায় বসে না থাই না থাই নিজে নিজে একটু বানাই ফেলে আর মুংলাই কিন্তু আমি নিজে নিজে ভালোই বানাতে পারি এর আগে বহুতবার বানাইছে আর খাতেও মজা লাগে তো যেই পাবা সেই কাজ নিজের যখন খাতে মন চাইছে তখন আর দেরি কিসে আর এই ময়দাটা আমি কিন্তু খুব বেশি কিছু দিয়ে মাহাই রাখিলাম না এই ময়দাটা আমি ওই একটু লবণ আর একটুখানি তেল ভালো করে মিশিয়ে তাই হালকা গরম পানি দিয়ে মাহাই রেখে প্রায় দুই তিন ঘন্টার মধ্যে রেখে গিয়েলাম আর এসে তারপরে যে মুংলাইটা বানাই নিছে আর এইটা দিলাম হচ্ছে ডিমের মধ্যে আলু তারপরে হচ্ছে মরিচ কুচি আর পেঁয়াজ একসাথে দিয়ে ভালো করে ফাইটে নিছি ফাইটে তাই দিয়ে দিলাম আর ফ্রিজের মধ্যে একটা ডিম ছিল তাই একটা ডিম দিয়েই ভাবলাম দুটো মুংলাই বানাবো আজকে আসলে আমি জানি আপনারা সবাই এরা মুংলাই রেসিপি জানেন এটা কম বেশি সব অঞ্চলেরই খাবার তারপরে আমি কিভাবে করলাম সেই ডে আর কি আপনাদের সাথে শেয়ার করলাম তা আমি কিন্তু এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে প্রথমের দিকে এসে চুলোটা জ্বালাইলাম না যার জন্য ওর মধ্যে আর দিয়ে দিয়ে তেল নিয়েছিলাম এখন কিন্তু চুলোটা জ্বালাই দিছে আর তেলটাও গরম হয়ে গেছে আর এই গরম হয়ে যাওয়ার পরে আমি কিন্তু ওই যে দিয়ে দিছি আর আমি অফ ক্যামেরায় আর একটা মুংলাই বানাই ফেলেছি কারণ বেশি একটা টাইম নেই এখন মাত্র আধা ঘন্টা টাইম আছে তার উপরেও আর একটা কথা আছে ওই যে পুডিং টুডিং বানাইছি ও কিন্তু ইফতারিতে খেতে পারবো না ও অলরেডি আমি ডিপ ফ্রিজে ঠান্ডা হতে রেখেছি আর ইফতারির পর্যন্ত হতে হতে ও আর ঠান্ডা হবে না যার জন্য ও ইফতারির পরেই খাইতে হবে আর এই দিনই কিন্তু আমি একদম লো আসে করে এই মুংলাইটা বানাই ফেলতেছি কারণ লো আস না দিলে দেখা যাবে ভিতরেতে কাঁচা তাই যাবে বাইরেতে বাজা হয়ে যাবে যেহেতু আমার ইফতারি টিফতারি বানানো হয়ে গেছে রাতে দেখলাম যে 10-15 মিনিট টাইম আছে আর আজকে রান্না খুব একটা ঝামেলার রান্না না সেটা আছে আজকে চিংড়ি মাছের মালাইকারি রান্ধবো এই একটা তরকারি রান্ধবো আর অলরেডি আমার একটা তরকারি আছে তা বললাম এই 10-15 মিনিটের মধ্যে চাপাই দিয়ে দিয়ে ইফতারি করতে করতে হয়ে যাবে না যার জন্য এই যে চিংড়ি মাছের মালাইকারি রাঁধতে আমি কিন্তু পেঁয়াজটা ভেজে নিছি আর পেঁয়াজটা ভাজার পর আমি ব্লেন্ডারের মধ্যে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ ব্লেন্ডার করে নিলাম তাই দিয়ে দিছি আর ওই যে কই আমরা আবার নারকেলের দুধ ছাড়া কিছু বুঝি নেই তা আর চিংড়ি মাছের মালাইকারিতে তো নারকেলের দুধ না দিলে আবার চলবেও না না আমাকে কোনো দোষ নেই এটা আছে নিয়ম নারকেলের দুধ দেওয়াই লাগবে মালাইকারির মধ্যে যার জন্য ওই যে চিংড়ি মাছের ইসের মালাইকারির মধ্যে দিয়ে দিলাম নারকেলের দুধ একটুখানি দিয়ে মশলাটারে ভালো করে কষাই নিছি আর এর মধ্যে কিন্তু আমি ওই যে শুকনো যে মশলাগুলো আছে লবণ হলুদ মরিচের গুঁড়ো তাই এক এক করে দিয়ে দিছি আর আমি কিন্তু চিংড়ি মাছটা আলাদা ভেজে নিয়ে নিই কারণ চিংড়ি মাছটা আলাদা ভেজে নিলে আমার কাছে মনে হয় বেশি শক্ত হয়ে যায় যার জন্যে আমি হচ্ছে মশলার মধ্যে কষাই নিছি নিয়ে এখন ওই যে দুধ করে রাখিলাম সেই দুধটুকু দিয়ে দিছি আমার আবার ওই যে চিংড়ি মাছ বলেন হাঁসের গোশ বলেন এর মধ্যে জিরাম গোশ বা জিরাম মাছ সেরাম হিসেবে দুধ না দিলে ভাল লাগে না মনে হয় হ্যাংসেলের রান্দা সাফাই দিয়ে আমরা চলে আসি ইফতারি করতে আর আমাকে ডাইনিং টেবিলটার ওই জায়গায় যে ফ্যানটা সেই ফ্যানটা গেছে নষ্ট হয়ে যার জন্য এই ঘরের মধ্যে টি টেবিলে এসে বসে গেছি আমরা রুইর বাপ গেছে ওজু করতে কিন্তু এদেরই পরিস্থিতি দেহে মনে আছে এই জায়গায় সেরকম একটা বাতাসও আসতেছে না ভালো করে বসে ইফতারিও করা যাবে না তা ভাবলাম যে আবার ট্রান্সফার হয়ে চলে যাবো খাটের পরে তা নাহলে ওই যে গরমের সহ্য করার ভয়তে চলে আইলাম ঘরের মধ্যে সেই গরমই সহ্য হতে হবে তো এই যে মারে আলাদের ইফতারি দিয়ে দিলাম আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজায় দিতে কিন্তু একদমই বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম।